নিউ প্রজেক্ট সিলেক্ট করতে হবে শর্ট ভিডিওর জন্যে নাইন ইস্ট টু সিক্সটিন সিলেক্ট রেশিও সিলেক্ট করে ক্রিয়েট এবার আমরা যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ভিডিওটাকে নিয়ে নেব এই ভিডিওটা আমরা শ্যুট করেছিলাম তো এই ভিডিওটা আমরা নিয়ে নিয়েছি তো এই ভিডিওটা অপ্রয়োজনীয় অংশটা আমরা প্রথমে কেটে বাদ দিয়ে দেবো এই যে পাতা যেখানে ছুটছে এইখানে জাস্ট আমরা এটা কাট দেবো ট্রিম টু স্প্রিড করে দেবো অংশটা কেটে গেল এবার আমরা চলে যাব লেয়ারে লেয়ারে গিয়ে মিডিয়া এখানে একটা পাখির ভিডিও ডাউনলোড করা আছে সেই ভিডিওটাকে আমরা নিয়ে নেব এখানে পাখির ভিডিওটা আমরা যতটা নেব ততটা কেটে নেব হুম তো কেটে নেওয়ার পরে পাখির ভিডিওটা অনেকগুলো পাখি আছে তো এই পাখিগুলোকে আমরা ক্রপ করে নেব ভিডিওতে পাখির ভিডিওটাতে টাচ করব তারপরে আমরা চলে যাবো ক্রপ ক্রপ ক্রপিং এই যে ট্রেনে শুধু একটা পাখিকে আমরা রাখব তাহলে ক্রপ হয়ে গেল পাখির বইটিকে একটু বড় করে নিলাম এরপরে আমরা নিচে চলে যাব ক্রোমাখিটা অন করে দেবো তাহলে সবুজ অংশটা রিমুভ হয়ে যাবে কি সবুজ অংশটা রিমুভ হয়ে যাবে এভাবে আমরা কিটা অ্যাডজাস্ট করে নেব তারপরে আমরা ভিডিওটাতে অ্যাডজাস্ট করে নেব পাখিটাকে যেখানে হাতটা ছুটছে পাখিটাকে আমরা ঠিক সেই জায়গাটাতে লাগাবো এবং ওই পাখির ছবিটাতে টাচ করবো ডান দিকে দেখুন কি চিহ্ন আছে এখানে একটা টাচ করব। এবং ভিজোরটাতে একটু সামনে গিয়ে প্লাস বাটন হাত দেবো এবং পাখিটাকে একটু হালকা চাকিয়ে ওপরে তুলব এভাবে একটু এগিয়ে প্লাস বটন হাত দেবো পাখিটাকে একটু উপরের দিকে তুলব প্লাস বটন হাত দেবো পাখিটাকে একটু এগিয়ে দেবো তাহলে পাখিটা রিমুভ মানে মুভ করবে আর কি এবার আমরা ভিডিওটা আবার চালিয়ে দেখে নেব তাই এইভাবে খুব সহজেই আমরা এই কলা পাতা ছুঁড়ে পাখি ওরা ভিডিও আমরা খুব সহজেই বানাতে পারি তো চলো